এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আপা, আমার আয়ানের কণ্ঠ অনেক সুন্দর, এমন কোনো গুণ নেই যে আমার ছেলের নেই, গর্বিত সুরে বলল রিহানের মা। নূপুর আয়ানের প্রশংসা শুনে ভেঙচি কেটে বলল, লুচ্ছামি করে অন্যের ঘাড়েও দোষ চাপানো গুণ আছে। বিদবিদ করে কি বলছিস তুই? সামিরার মা প্রশ্ন করে। নূপুর প্রশ্ন শুনে থমকে যায়, তড়িঘড়ি করে উত্তর দেয়, না কিছু না। আয়ান হঠাৎ উৎসুক হয়ে গেল। সাধারণত তার নিজের প্রশংসা শুনতে বেশ বিরক্ত লাগে, কিন্তু তা শুনতে ইচ্ছে করছে নূপুর এই সম্পর্কে কি ভাবে। নূপুরের চুপ থাকা দেখে অধৈর্য হয়ে আয়ান নিজেই জিজ্ঞাসা করে, কি হলো, আমার গান তোমার পছন্দ হয়নি? এমনটা বলিনি, সুন্দর ছিল গানটা, তবে হ্যাঁ এই বলে উর্বানা খবরদার, এছাড়া তোমার মধ্যে আর কোনো গুণই আমি দেখিনি। ভাব নিয়ে বলে নূপুর, সে আয়ানের প্রশংসা করতে চায়নি ঠিকই, কিন্তু শত্রু হলেও তার গুণের প্রশংসা করাটা উচিত, সবার ভালো গুণই প্রশংসনীয়। রিহানের মা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, আজব ব্যাপার, আমার দুই ছেলে বড় হওয়ার পর থেকে কোনো মেয়ের সাথে দেখা হলেই তারা এসে দুইজনে প্রশংসার ঝুলি খুলে বসত। যেহেতু রিহানের জন্য আমরা সামিরাকে পেয়েছি, সেহেতু এখন শুধুই আয়ানের জন্য একটা মিষ্টি মেয়ে খোঁজা বাকি। আমি প্রথম দেখলাম কোনো মেয়ে আয়ানের জন্য আমার পিছনে ঘুরঘুর করেনি। তোমার সত্যি আমার ছেলেটাকে দেখতে একটু ভালো লাগে না? একটু আকর্ষণীয় হওনি ওর প্রতি? নূপুর নির্দ্বিধায় এক টানা বলল, ভুতুম প্যাঁচার মতো চোখ, টিকটিকির লেজের মতো কান, বাদরের মতো মুখ নিয়ে ঘুরঘুর করে, সাথে ওর গাধারামের মতো ব্যবহার করা ছেলের প্রতি আকর্ষণীয় হবে কোন দুঃখে আন্টি? রিহানের মা সাথে সাথে থেমে গেলেন, বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল নূপুরের দিকে। সামিরার মা বিষয়টা নিয়ে একটু ভয় পেলেন বটে, নূপুরের এইসব কথা শুনে আবানা তিনি রাগ করে বসেন, তাই সে বললেন, আপা ওর কথায় রাগ করবেন না, বাচ্চা তো, না বুঝে কথা বলে ফেলে। হঠাৎ হেসে উঠলেন রিহানের মা, সে নূপুরের গালে হাত রেখে বলল, এই কথাগুলো কোথায় পাও তুমি? আমার ছেলেকে নিয়ে কথাগুলো অন্য কেউ বলে নিশ্চয়ই রাগ করতাম আমি, কিন্তু কেন যেন তোমাকে আমার ভীষণ মিষ্টি লাগে, সাথে তোমার কথাও। আন্টি বুঝলেন, নূপুরের মধ্যে এমন কিছু একটা আছে যার জন্য সবাই ওকে খুব বেশি ভালোবাসে এবং আদর করে। আমাদের স্কুলে যে সবচেয়ে কঠিন স্যার ছিল, তার সাথে কেউ কথা বলারও সাহস পেত না, আর নূপুর তার সাথে দুদিন পর পর দুষ্টুমি করেও হেসে উড়িয়ে দিত, আমাদের গ্রামের সবার নাকে দম করে রাখত। কিন্তু সবার প্রিয় ছিল নূপুর এবং জানিনাম্মু এবং নূপুরের মা বেস্ট ফ্রেন্ড। তাদের ঝগড়াও একটাই বিষয়, নূপুরকে যত্ন নেয় বেশি, এক কথায় সবাই ওকে ভালোবাসে। আর আমার মনে হচ্ছে আন্টি আপনিও কদিন পর এই ঝগড়ায় যোগদান দেবেন। রিহানের মা সাথে সাথে বলে চিন্তিত সুরে উঠলেন, তোমার কি খারাপ লেগেছে আমি যে নূপুরকে বলেছি? আমি কিন্তু তোমাকেও কম আদর করি না, ওর বাচ্চামও ভাব করে দেখে আদর দেখাতে ভালো লাগে, তোমাকে দেখাতে না পারলেও আমি তোমাকেও অনেক পছন্দ করি সত্যি। রিহানের মা হাঁপ ছেড়ে বাঁচলেন, রিহান পেছনে ছিল, চুপটি করে একটু এগিয়ে এসে সামিরার হাতটা নিজের হাতে নিয়ে মৃদু স্বরে বলল, কিন্তু আমার সকল ভালোবাসা যে তোমার। সামিরা লজ্জা পেল, সে আনসোখে রিহানের দিকে তাকিয়ে বলল, কারো ভালোবাসার অধিকারী কখনোই একজন হয় না, সাথে সবার পূর্বে আপনার ভালোবাসা আপনার পরিবার। আমার পরিবার তো তুমিও। কথাটা আরো লজ্জা বাড়ে সামিরার, সে মুচকি হেসে তাকায় রিহানের দিকে। এমন সময় কাশির শব্দ আসে, রিহান সামিরার পাশে তাকিয়ে দেখেন উপর তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে, সাথে সাথে সে সামিরার হাত ছেড়ে দিল। নূপুর সামিরার হাত ধরে রিহানের দিকে তাকিয়ে বলল, বলেই সামিরাকে নিয়ে একটু সামনে এগিয়ে যায় সে। রিহি নূপুরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু তোমার কেমন ছেলে পছন্দ? মুহূর্তের জন্য আয়ান সতর্ক হয়ে গেল, আর একটু সামনে এগিয়ে গেল যেন কথাগুলো ভালোমতো শুনতে পারে। নূপুর সরাসরি বলল, আমি বিয়ে করারই শখ নেই। আপু এইভাবে অনেকেই বলে, তুমিও জানো বিয়ে করতে হবে তোমাকে, বলো না কেমন ছেলে পছন্দ তোমার? ইম, শান্ত হতে হবে, ম্যাচুরিটি যেন ভরপুর থাকে, আমার সাথে কখনো ঝগড়া না করে, আমাকে কখনো কষ্ট না দেয়, কোনো প্রকার লুচুগিরি কখনো না করে, সবসময় নরম সুরে আমার সাথে কথা বলে এবং চশমা পরে। আয়নার আবারও মাথায় রাগ চড়ে গেল, সে বুঝতে পারলো এইসব কথাগুলো তার বিপরীতে যা ছিল তা বলা হয়েছে এবং সকল কথাগুলোই মিলেছে আরফির সাথে। এই মেয়ে এখনো আরফির সাথে নিজের জীবনের স্বপ্ন সাজাচ্ছে। রিহি আবারও জিজ্ঞাসা করে,
আপু, তোমার চশমা পরা ছেলে পছন্দ? কিউট লাগে। আয়ন রাগে সুরে বলল, বলদ লাগে বলদ। রিহি অভিযোগে সুরে বলল, ভাইয়া এটা বলো না, সুমনের একটা কাজিন আছে, চশমা পরে ভাইয়া, অনেক কিউট দেখতে। সুমনের কথা অনুযায়ী নূপুর আপুর সব কথা ওই ভাইয়ার সাথে মিলে। এই কথায় আরো রাগ উঠল আয়নের মাথায়। সে রিহানকে দাঁতে দাঁত চেপে মৃদু স্বরে বলল, এক্ষুনি যে মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে তাকে নিয়ে কথা তোলো। তোর হঠাৎ কি হলো? যা বলছি সেটা কর। রিহানের উপায় ছিল না, সে আয়নের কথা অনুযায়ী বলল, মা ওই মেয়েটা আছে না যার সাথে বড় বা আয়নার বিয়ের কথা বলছে? ও হ্যাঁ, রাইসা, ওর কি খবর, কবে আসছো? কথাটি শুনেই নূপুর যেই স্থানে ছিল সেই স্থানেই দাঁড়িয়ে গেল। আয়ন চিন্তা করেছিল নূপুরকে সে জেলাস ফিল করাবে, এবং তার প্রতিক্রিয়া মনেও হলো যে নূপুরের কোথাও খারাপ লেগেছে। নূপুরের মুখ কালো হয়ে গেল মুহূর্তে। নূপুরকে এইভাবে দাঁড়িয়ে যেতে দেখে সবাইও দাঁড়িয়ে গেল। রিহি জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আপু, তুমি কি মাত্র রাইসা নামটা নিলে? নূপুরের মুখটা মলিন, উদাসীন। তাকে হঠাৎ এইভাবে দেখে সবাই একটু অবাকই হল। সামিরা নূপুরের হাত ধরে তাকে নিয়ে হাঁটতে শুরু করে বলল, রাইসা নামে এই পৃথিবীতে শুধু একটি মেয়ে নেই। তুই যে রাইসার কথা ভাবছিস, তার বয়ফ্রেন্ড অলরেডি আছে, তার বিয়ের কথা আয়ান ভাইয়ার সাথে চলবে কেন? অতিরিক্ত ভাবিস না। সবাই সামিরা এবং নূপুরের পেছনে হাঁটতে শুরু করলো। আয়ান বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, মানে আমার বিয়ে তোর কিছু আসা যায় না, এই মেয়ে নামটা নিয়ে এত দুশ্চিন্তা করছিল, মানে সিরিয়াসলি। রাত 11:50, নূপুরের মেজাজটা প্রচুর গরম লাগছে আজকের কথা ভেবেই। আয়নের প্রতিটা কাজ তার চোখের সামনে ভাসে এবং তার রগে গ জ্বলে উঠছে। বিড়বিড় করে আয়নকে কতগুলো বকা দিচ্ছে নূপুর। তার মনের কথা কাউকে বলতেও পারেনি সে, বললে তাও রাগটা কম হতো। সামিরের সাথে রাত থেকে আলাদা কথা বলার সুযোগও সে পায়নি। রিহি বানে ধরেছিল নূপুরের সাথে রুমে থাকবে, তাই এই প্রথম সামিরের সাথে থাকা হলো না। কিন্তু তার পেটে যে গুড়গুড় করছে তার কি! নূপুর সামিরাকে মেসেজ দিল, ঘুমিয়ে পড়েছিস নাকি, ঘুমলেও চুপচাপ উঠে যা। ঘুমাইনি জান, বল। তাহলে কি হাদা রামের সাথে কথা কস? তুমি এত রাতে এই খবর নেওয়ার জন্য মেসেজ দিয়েছিস? আরে না ধুর, ওই হাদারামের ভাই গাধারামের বদনামের জন্য মেসেজ দিয়েছি। একা একা বকে মন শান্ত হচ্ছিল না। আজ কি করছে জানিস? আয়ন ভাই আবার কি করলো? হঠাৎ করে অজানা নাম্বার থেকে মেসেজ এলো এবং তা দেখলো নূপুর। কেউ এনজয় ইউর অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট অফ ড্রিমস, গুড নাইট মেসেজ দিয়ে পাঠিয়েছে। তাকে পাত্তা না দিয়ে সামিরাকে দেওয়ার জন্য লিখতে শুরু করলো, কি করেনি তা জিজ্ঞেস কর, শালা এত লুচ্ছা মানুষ কেমনে হয়। আজ সকালে বলল আমাকে কিস করতে চায়, এটা কোন ভদ্র ছেলে বলে? আমি লুচ্ছা বলাই তার গায়ে ধুমধাম আগুন জ্বলে উঠছে যেন, আরো বেশি লুচ্ছা আমি শুরু করলো। আজ বিকেলে আমার রুমে এসে এত কাছে আসছিল যে এক ঘুষি মেরে মুখ ফাটাইনি, এটা ওর ভাগ্য। আর ওই নবাব সাদা বলে ভদ্র, হোয়াট এ জোক, আমি পারলে ওই বলদের গলায় বোর্ড ঝুলাই দিই। ব্যাদবি বেহায়াপনা এবং বজ্জাতগিরি আমার কাম। হাদা রামের ভাই গাধারাম আমার নাম, একদম পারফেক্ট না ওই তোর জন্য? আবার বলে এরপর ওকে আনফ্রেন্ড করলে ঠোঁটে কিস করবে, মগের মূল্যক তো, ওকে লাথি মাইরা ব্লক হলে পাঠাই দিমু। মেসেজ সেন্ড করার পর শান্তি নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রাখলো। অনেক সময় কাটলো, মেসেজের প্রতি উত্তর এলো না। নূপুর বারবার আর চোখে তাকাচ্ছিল তার ফোনের দিকে, মেসেজের রিপ্লাই দিতে এত দেরি হয়। ফোনে কালো স্ক্রিনে আলো জ্বলে ওঠে, লক স্ক্রিনে সামিরার উত্তর দেখতে পায়। কোথায় হারিয়ে গিনি, কি করেছে আয়ন ভাইয়া? নূপুর ভ্রুক কুঁচকে তাকায় মেসেজটির দিকে। মেসেজ সেকশনে যে দেখে সামিরার কাছে মেসেজ যায়নি, ইনফ্যাক্ট এখানে মেসেজটাই নেই। তারপর সে খেয়াল করলো মেসেজটা সে আনোন নাম্বারে চলে গেছে। সে সাথে সাথে ব্যস্ত হয়ে নাম্বারটা মেসেজ দেয়। কে আপনি? উত্তর আসে না। না পেরে সে সামিরাকে নাম্বারটা দিয়ে বলে, এই নাম্বারটা কার চিনিস? এটা তো আয়ন ভাইয়ের নাম্বার। এই বস, নূপুর মেসেজকেও বকা দেওয়া ছাড়েনি। ভাই গেলি তো গেলি, এই ব্যক্তির কাছেই যেতে হলো তোর। এরপর সম্পূর্ণ এক মিনিট ধরে মেসেজের অপশনকে বকা দিল। না, আয়নকে মেসেজটা দেখতে দেওয়া যাবে না। এমনিতে আজ হুমকি দিয়ে গিয়েছিল, এর উপরে এমন বদনাম দেখলে কিছু না আবার করে বসে। যদি রাগের বসে যদি আরফিকে তাদের সম্পর্কে সত্যিটা বলে দেয়। আবার কেন যেন আয়ন একটুখানি তার কাছে এলি তা নিজেকে অন্যরকম লাগে, সম্পূর্ণ অবশ লাগে নিজেকে। তার সব শক্তি যেন আয়নের নিঃশ্বাসের ছোঁয়াতেই মিলিয়ে যায়। সে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, কিছু ভাবতে পারে না। আর কিছুতেই আয়নকে সে মেসেজ দেখতে দেওয়া যাবে না, দেখলেই সর্বনাশ।
সে জলদি করে সামিরাকে মেসেজ দিল। আয়েন এখন কি করছে রেহানকে জিজ্ঞেস কর। ঘুমাচ্ছে। দোতলার শেষ প্রান্তে যে বেলকনি আছে না সেখানে জলদি আয়। মেসেজ দিয়ে সে ফোন রেখে উপরে ওনা নিয়ে উঠে গেল তার রুমের বাইরে। দুই রুম ছাড়িয়ে আয়েন এবং রিহানের রুম। সে রুমে যেয়ে টোকা দিল। রিহান রুম খুলে নূপুরকে দেখে পাকরুদ্ধ। সে জিজ্ঞাসা করে, নূপুর তুমি এখানে এত রাতে? আমার মুড আজ ভালো, তাই তোমার এবং সামিরার জন্য বিশেষ অফার আছে 15 মিনিটের জন্য। তোমরা কোনো বাধা ছাড়া 15 মিনিট একসাথে কাটাতে পারো। নূপুর গম্ভীর গলায় বলল। রিহান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নূপুরের দিকে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার হঠাৎ কি হলো? আমার মোড সুইং এর বিশেষ গুণ আছে। এখানেই যদি না যাও তাহলে সেকেন্ডে আমার মোড চেঞ্জ হতে পারে। বলে দিই এমন সুযোগ আর পাবে না, সামিরা অপেক্ষা করছে সেখানে। রিহান তড়িঘড়ি করে বলল, না না আমি দরজা লাগিয়ে এখনই যাচ্ছি। দরজা লাগানোর প্রয়োজন নেই, আয়ান তো ঘুমাচ্ছে, যদি কেউ রুমে ঢুকে যায়। আমি এখানে আছি, আমার খেয়াল রাখতে হবে না যে 15 মিনিটের 1 সেকেন্ডও যেন বেশি খরচ না হয়। এখানে অলরেডি 1 মিনিট শেষ আপনার কথার চক্করে। কথাটা শুনেই রিহান প্রায় দৌড় দেয়। রিহান যেতেই নূপুর বুকে হাত রেখে হাঁফ ছাড়ে। সে চুপি চুপি রুমে ঢুকে দরজা লাগায়, কিন্তু লক করল না। সে গুটি গুটি পায়ে রুমে ঢুকে দেখে নীল রঙের হালকা আলোর বাতি জ্বলছে। আয়ান ঘুমিয়ে আছে বিছানার এক পাশে। সে আয়নের মুখের সামনে কতক্ষণ হাত নাড়ালো, কিন্তু আয়ান নড়চড় করল না। নূপুর বিছানার পাশে হাঁটু গেড়ে বসল, মুখ ফুলিয়ে দুই গালে হাত রেখে বলল, ঘুমন্ত অবস্থায় কত সাধু দেখা যায়, অথচ আস্ত বজ্জাত লোক। আবার মিষ্টি করে হেসে বলল, বাট কিউট আছে বটে, মানতে হবে। নূপুর মাথা নাড়িয়ে নিজেকেই বলল, যা করতে আসছিস আগে তা কর। নূপুর দেখে আয়নের ফোন তার বালিশের আশেপাশে নেই। তারপর খুঁজে ফোনটা পায় বিছানার পাশে সাইডে বক্সের উপর। নূপুর ফোনটা নিয়ে দেখে ফোনটা লক করা। ফোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবে, ফিঙ্গারপ্রিন্ট না হলে পিন নাম্বার চাইলেও নূপুর কোথায় পাবে পিন নাম্বার? তাই সে আয়নার দিকে ঝুঁকে তার হাতের একটা আঙুল নিয়ে স্ক্রিনে লাগাতেই তা খুলে গেল এবং নূপুরের ঠোঁটের হাসি ঝলক ফুটে উঠল। সে মেসেজটা ডিলিট করতে নেবে আর আচমকাই কেউ জোরে তার হাত ধরে টান দেয়। সে যে পড়ে সোজা আয়নের বুকে। নূপুর চমকে ওঠে, মুখ তুলে আয়নের দিকে তাকাতেই দেখে আয়ন ভ্রুক পৌঁছকে তাকিয়ে আছে তার দিকে। আয়ন জিজ্ঞাসা করল, আমাকে তোমার বজ্জাত মনে হয়, তাই না? নূপুর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আয়নের দিকে। তারপর সে বলল, তুমি না ঘুমিয়েছিলে? ঘুমিয়ে তো ছিলাম, তারপর কেউ একজন আমার কানে কানে বলে গেল আমি বজ্জাত ছেলে, আমার সাথে কিউট, তো তোমার কাছে আমাকে কিউট লাগে, তাই তো? সেটা আমাকে সরাসরি বল দিতে হয়, এভাবে এত রাতে লুকোচুরি আমার রুমে এসেছ আমাকে এটা বলতে? আয়ন আলতো করে নূপুরের মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে বলল। নূপুর একটু চমকে গেলেও নিজেকে সামনে নিয়ে ফোনটা হাতের পেছনে নিয়ে মেসেজটা ডিলিট করার চেষ্টা করল। আয়ন নূপুরের পিঠের কাছে হাত নিয়ে তার হাতটা ধরে নেয় এবং নূপুরের হাত সামনে এনে বলে, কিন্তু এর জন্য তো আমার মোবাইল নিয়ে ঘাটাঘাটির প্রয়োজন নেই। নূপুর উঠে বসে ভীত কিন্তু রাগান্বিত স্বরে বলে, আমিও মোটেও এখানে তোমার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন ম্যাডাম, সেটা কি জানতে পারি? আয়ানও উঠে বসে বলল। নূপুর দাঁড়িয়ে আর চোখে ফোনটা দেখে শান্তির নিঃশ্বাস ফেলল। মেসেজটা ডিলিট হয়েছে। সে মোবাইল বিছানায় রেখে বলল, নন ফর ইওর বিজনেস। নূপুর যেতে নিলেই আয়ন তার হাত ধরে নেয় এবং এক টান দিতেই নূপুর ঘুরে পড়ে আয়নের দুই কাঁধে হাত রেখে নিজেকে সামলায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। আয়ন বসা অবস্থাতেই এক হাত দিয়ে নূপুরের কোমর জড়িয়ে ধরতেই নূপুর একরাশ আত্মবিশ্বাস নিয়ে উঁচু স্বরে বলে উঠে, খবরদার কাছে আসলে চিৎকার করে উঠবো, কিন্তু তারপর সম্পূর্ণ পরিবারকে কি উত্তর দেবে তা নিজেই বলো। করো চিৎকার, আমি কি মানা করেছি? আমি সোজা সবটা বলে দেবো, তুমি এত রাতে কোনো মতলব নিয়ে আমার রুমে এসেছো। তুমি দাঁতে দাঁত চেপে রগন্বিত স্বরে কিছু বলতে নিয়েও থেমে যায় নূপুর। নিজেকে শান্ত করার চেষ্টা করে জিজ্ঞাসা করে, কি চাই তোমার? তোমাকে কি? বিস্মিত কণ্ঠে বলে ওঠে নূপুর। আয়ন স্পষ্ট করে বলে, তোমাকে এই ট্রিপে আমার সকল কথা মানতে বাধ্য করতে হবে। তোমাকে এই ট্রিপে আমার সকল কথা মান্য করতে হবে। ভেবে নাও তুমি আমার আলাদিনের চিরাগের জিনি এবং আমি তোমার মালিক, আমি যা বলবো হুকুম হিসাবে সবকিছু মানতে হবে। মান্য করবে আমার জুতা? ঠিক আছে, তাহলে আমি এখনই সবাইকে ডাকছি। সবাই আসার পর তুমি বলো এত রাতে তুমি একা একটি ছেলের রুমে কি করছো। হেই ডাকবো? বেশি কাহিনী করলে কিন্তু তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক আমি করতে পারবো না। খুঁজে নাও নিজের জন্য অন্য কাউকে। নূপুর আয়নের হাত নিজের কোমর থেকে সরিয়ে বলল, এখন আমার মন নেই, আমি আগে সুযোগ দিয়েছিলাম তুমি দাওনি, এখন আমি কোনো সুযোগ দিতে পারবো না।
আমি তোমার বয়ফ্রেন্ড হিসেবে প্রিটেন্ড করেছি তোমাকে, এখন আমার গার্লফ্রেন্ড হিসেবে প্রিটেন্ড করতেই হবে। অবশ্য তুমি আমার কথা অমান্য করতে পারবে, শুধু আরফিকে তোমার মিথ্যা কথা এক্সপ্লেনেশন দিতে হবে এবং পরিবারের কাছে এত রাতে আমার রুমে থাকার। আর তুমি এখন চলে গেলেও রুমের বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে সেটা তো জানোই তো।